আজকে আমি ভীষণ আরএফএলের একটি 32 ইঞ্চি স্মার্ট টিভি আনবক্সিং করতে যাচ্ছি। এত কম দামে, এত সুন্দর দেখতে, এত ফিচার প্যাক যুক্ত স্মার্ট টিভি এর আগে বাংলাদেশে কখনোই ছিল না, এটি সম্ভবত ফার্স্ট। আপনারা টিভিটি দেখলে বুঝতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, আমি জাহিদ খান, অল ইন ওয়ান জেগমিক্স, আপনাদের সবাইকে স্বাগতম। আমার ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো চলুন দেরি না করে তাহলে শুরু করা যাক। তো গাইস, এটি হচ্ছে টিভির মূল বক্স। তো টিভির বক্সের মধ্যে কি থাকে আমরা সকলেই জানি, শুধু রিমোট, ওয়াল ক্লাম্প আর ম্যানুয়াল। তো যার কারণে আমি বক্স কি খুলে সময় নষ্ট করতে চাচ্ছি না। একটু আগেই আমি এই টিভির বক্স আপনাদের আমি দেখালাম। তো এই বক্সের মধ্যে যেহেতু মোবাইলের বক্সের মতো তেমন কিছু এক্সট্রা থাকে না, শুধুমাত্র রিমোট এবং আপনার ওয়াল ক্লাম্প থাকে। তো যার কারণে বক্সটি আনবক্সিং করে বেশি সময় নিলাম না, আমি সরাসরি আপনাদের টিভি দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি হচ্ছে টিভির সামনের ইন্টারফেস। তো দেখতে পাচ্ছেন ফুললি বেজেললেস একটি টিভি, শুধু নিচে ভীষণ যে তাদের ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটি লেখার জন্য শুধু একটু জায়গা রেখেছে, এছাড়া টোটালি কিন্তু বেজেললেস। এই যে দেখুন, এই যে দেখুন। তো এটা মূলত আরএফএলের একটি কোম্পানি, আরএফএলের ইলেকট্রনিক্স কোম্পানির ব্র্যান্ডের নাম হচ্ছে ভীষণ। তো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্যানেল সম্পর্কে তারা তথ্য দিয়েছে। তো এই টিভিটির প্যানেল, এই যে ডিসপ্লেটি, এটি 4 বছর ওয়ারেন্টি আছে। 4 বছরের মধ্যে প্যানেলের সমস্যা হলে তারা সংশোধন করে দিবে। এবং এই যে এখানে কিছু ইউজার ম্যানুয়াল দিয়েছে যে এই ডিসপ্লেটি কীভাবে পরিষ্কার করবেন, সেই বিষয়টি কিন্তু এখানে বলেছে। এবং এখানে এই টিভিটির মডেল দেওয়া আছে, এই যে দেখুন 32S Infinity। অর্থাৎ এই টিভিটি স্মার্ট টিভিটি হলেও এটির মানে স্মার্ট টিভির আরও ভেরিয়েন্ট আছে, সেগুলো একটু এর চাইতেও কম দাম। তো এটা স্মার্ট টিভির মধ্যে একটু উন্নত, এটা ওই জন্য। আর এটা টোটালি বেজেললেস হওয়ার কারণে এটির মডেলের সাথে ইনফিনিটি যুক্ত আছে এবং এখানে বলছে জিরো বেজেল, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন HD রেডি। তো অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের বলতে হচ্ছে এই টিভিটি এত দেখতে সুন্দর হলেও এই টিভিটি কিন্তু ফুল HD না। তো এখানে ইউটিউব সাপোর্ট আছে, আপনি এই যে লিনাক্স OS, এটা হলো অ্যান্ড্রয়েডের একটি OS, সেই OS সম্পর্কে বলেছে, মানে এর ভিতরে যে OSটি ব্যবহার করেছে। এবং আপনি মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করতে পারবেন। এবং ডলবি ডিজিটাল, এটা একটি সারাউন্ড সাউন্ড সিস্টেমের বিষয়। তো এই ফিচারগুলোই এখানে আছে। তো যেহেতু এটা ফার্স্ট ইমপ্রেশন আনবক্সিং ভিডিও, তো এর যে মূল ফাংশনগুলো এই সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আমি একটি রিভিউ ভিডিও তৈরি করব, সেই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো এখন টিভির পিছনের অংশটা দেখাবো এবং এর যে টোটাল ফিচার এটা আমি ভিডিওর শেষে আপনাদের জানাবো, এবং এর টিভি অন করে কিছু জিনিস আমি আপনাদের আজকে দেখাবো। তো এখন আমি পিছনের সাইডটি আপনাদের দেখাচ্ছি। তো এটি হচ্ছে টিভিটির পিছনের সাইড, আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশে বেজেলটা কতটা ন্যারো করে দিয়েছে, এখানে এসে একটু মোটা হয়ে আছে। এবং এখানে ওয়াল ক্লাম্প লাগাতে পারবেন, তারই 4টি ফুটো করে দেওয়া আছে নট লাগানোর জন্য। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে অন্যান্য টিভিতে এই সিস্টেম থাকে না, আপনি চাইলে এই টিভির যে তারটি, এই তারটি কিন্তু খুলতে পারবেন। তো এটা আসলে অনেক সুবিধাজনক, আবার এই লাগায় দিলেন, ব্যাস হয়ে গেল। তারপর এখানে টিভি সম্পর্কে কিছু তথ্য আছে, এখানে টিভির মডেল নাম্বার দেওয়া আছে, মেইন ভোল্টেজ 110 থেকে 240 ভোল্ট, 50 হার্জ থেকে 60 হার্জ, 60 ওয়াট, এবং ওয়ার্নিং দিয়েছে ডেঞ্জারাস হাই ভোল্টেজ ইনসাইড। তো যাই হোক, তারপরে এই যে ডলবি অডিও, মানে অডিও সিস্টেমটি ডলবি, খুব সুন্দর, HDMI পোর্ট সাপোর্ট আছে। আর এই যে ডু নট রিমুভ কভার হ্যান ত্যানে তারা রেস্ট্রিকশন কিছু দিয়েছে। তো এখন এই টিভির পোর্টগুলো আমি আপনাদের দেখাই। এটি হচ্ছে ডিশের পোর্ট, এই 2টি USB পোর্ট দেওয়া আছে, 2টি HDMI পোর্ট দেওয়া আছে, এটি আপনার ওয়াইফাইয়ের পোর্ট, সরাসরি ওয়াইফাই এখানে ইনপুট করতে পারবেন। আর এখানে এটি একটি লক সিস্টেম, এটা লক সিস্টেম। আর এই টিভিটিতে সম্ভবত PC-র পোর্টটি দেওয়া নেই। আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন আছে এবং স্পিকার নিচের দিক দিয়ে এবং উপরের দিক দিয়ে দেওয়া আছে। আর এই হচ্ছে টিভির স্ট্যান্ড। তো এই মোটামুটি এই টিভিটি সর্বদিক দিয়ে ভালো হলেও আমার কাছে ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে যে PC লাইনটি কিন্তু এখানে দেওয়া নেই।
আর এখানে আপনি এক্সট্রা করে যে ডিভিডির লাইন লাগাবেন সেই লাইনগুলো কিন্তু এখানে দেওয়া নেই। তো আমি এর ফুল রিভিউ এর খুঁটিনাটি সকল তথ্য জানাবো। তো এখন আমি টিভিটি আপনাদের অন করে দেখাই। তো গাইস আমি এখন টিভিটি অন করব। তো টিভিটি অন করার আগেই রিমোটটি আপনাদের দেখিয়ে নিই। এই হচ্ছে টিভিটির রিমোট। তো রিমোটে কিছু ফাংশন দেওয়া আছে, এগুলো আসলে বিস্তারিত এখন তো আপনাদের বলা সম্ভব হবে না। আমি ফুল রিভিউ যখন করব এই টিভিটি সম্পর্কে ভালোভাবে জেনে আপনাদের জানাবো রিমোট সম্পর্কেও। এবং এখানে সবচেয়ে মজার বিষয় হলো যে অন্যান্য স্মার্ট টিভিতে এই ফাংশনটি নেই, বিশেষ করে ওয়ালটন। দেখুন এখানে ইউটিউবের আলাদা বাটন দিয়েছে, আপনার ভিডিওর জন্য আলাদা বাটন দিয়েছে, প্রাইম ভিডিও অ্যামাজন প্রাইম ভিডিওর জন্য আলাদা বাটন, আর এই বাটনটি কিসের জন্য এখনও জানি না। তো এই বিষয়গুলো কিন্তু অলরেডি মানে আপনার সহজ করে দিয়েছে ইউটিউব, যাতে আপনাকে খুঁজে বের করতে না হয়। তো এখন আমি টিভিটি অন করতেছি, আমিও আপনাদের মতো ফার্স্ট টাইম টিভিটি অন করতেছি। মানে এখন এই টিভিটি অন করলে বুঝতে পারবে ভিতরে ফাংশন কীরকম, আর ফুল রিভিউয়ে এর ফাংশন থেকে শুরু করে সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং কোয়ালিটি নিয়েও। আর এই টিভিটি যে মোবাইলে মিরর মানে স্ক্রিন শেয়ারিং করা যায়, তো এই বিষয়গুলো বা মোবাইলে রিমোট কন্ট্রোল করা যায় কি না এই বিষয়গুলো নিয়ে একটি আলাদা সেপারেট ভিডিও করব। আর ওয়ালটনের টিভিও কিন্তু আপনি চাইলে মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন, তো এর জন্য একটি আমার ভিডিও দেওয়া আছে, আপনারা আই বাটন থেকে দেখে নিতে পারেন যারা ওয়ালটন ইউজার। তো যেহেতু টিভিটি আমার কোনো ডিশের লাইন লাগানো নেই, যার কারণে পর্দা এখনও কিন্তু কালো হয়ে আছে, কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছেন নো সিগন্যাল অর্থাৎ ডিশ নেই। তো আমি সরাসরি এখানে হোম বাটনে যাব। এখানে হোম বাটনে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ফিচার দিয়েছে, যেমন অ্যামাজন প্রাইম, ইউটিউব মিউজিক, মুভি, ফটোস, এই যে এম শেয়ারিং, এমআই শেয়ার, তো মানে মোবাইল স্ক্রিন শেয়ার করা যাবে, আচ্ছা ইম্যানুয়াল, মার্কেট, মাই অ্যাপস, এই যে ওপেন ব্রাউজার, সরাসরি ব্রাউজার, তার মানে এটি হচ্ছে ব্রাউজারের বাটন। তো শর্টকাট করে দিয়েছে অনেক। তো আমি আগে আমাকে ওয়াইফাই সেটিং করতে হবে। তো ওয়াইফাই সেটিং করার জন্য এখানে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন ওয়ারেন্টির লেখার পাশে ওখানে সেটিংয়ের একটা গিয়ার দেওয়া আছে। তো ওই গিয়ারে আমাকে যেতে হবে এই আরো আপ আরো বাটনে ক্লিক করে। তো আমি গিয়ারে যাচ্ছি, ওকে প্রেস করলাম। তো এখানে আসার পরে যে ইন্টারফেসটি এসেছে এখান থেকে আমাকে নিচে আসতে হবে নেটওয়ার্কে। এখানে নেটওয়ার্কে আসার পরে আমাকে এই পাশে আসতে হবে, তারপরে এখানে ওয়্যারলেস কানেকশনে যেতে হবে, ওয়্যারলেস কানেকশন, এই যে ওয়্যারলেস কানেকশন আমি সুইচ করে দিলাম। এখন আমাদের যে ওয়াইফাইটি এটি এখন কানেক্ট করে দিব। আর এই টিভিটির দাম আপনাদের স্ক্রিনে আমি দেখিয়েছি অলরেডি, মানে থাম্বনেইলে আপনারা বুঝতেই পাচ্ছেন দাম কত। তো এই দাম নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, আগে আমি আপনাদের টিভিটি সম্পর্কে ভালোভাবে দেখাই। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে নিই। তো গাইস ওয়াইফাই কানেকশনটি কানেক্ট করা হয়েছে। তো আমি আপনাদের এই কানেকশনের সিস্টেমটা দেখানোর জন্য, এক কথায় কিবোর্ড দেখানোর জন্য আমি আবারও শুরু করতেছি, আর একটা কানেক্ট করার চেষ্টা করতেছি। তো এই ইন্টারফেসটি আপনাদের একটু বুঝিয়ে দেই। এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বারের সঙ্গে লেখা আছে, তো এখানে ক্লিক করলে আপনি কোন অক্ষরটি নিতে চাচ্ছেন অ্যারো বাটন দিয়ে সেটি নিতে পারবেন। যেমন এখানে আমি দুই নিলাম। তো এইভাবে আসলে এই অপশনটি কাজ করে, মানে কিবোর্ডটি। এছাড়াও আপনি চাইলে এখান থেকে বড় হাতের অক্ষর নিতে চাইলে এখানে ক্লিক করতে হবে, তাহলে বড় হাতের, এবং যদি ABCD একবারে কিবোর্ডের মতো করে নিতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে, এবং এই যে ছোটো হাতের করতে হলে এখানে ক্লিক করতে হবে। তো এইভাবে নিতে পারবেন। কিবোর্ডটি আমি আপনাদের জাস্ট বুঝালাম। তো যেহেতু আমার কানেক্ট করা হয়েছে এখন আমি আপনাদের দেখাই। আচ্ছা ব্যাক এক্সিট, তো কানেক্ট করা শেষ। এখন আমরা ইউটিউব প্লে করে দেখব। তো আমি সরাসরি ইউটিউব বাটনে ক্লিক করতেছি, এই যে দেখুন ইউটিউব বাটনে ক্লিক করলাম, দেখি কী হয়। তো ইউটিউব বাটনে ক্লিক করা মাত্র ইউটিউব চলে এসেছে, কিন্তু কানেকশন ইরর দেখাচ্ছে, দেখা যাক কী হয়। ফার্স্ট টাইম ইউটিউব ওপেন হচ্ছে, সেই জন্য হয়তো বা একটু স্লো হতে পারে। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন ইউটিউব ওপেন হচ্ছে।
ওপেন হয়ে গেছে অলরেডি। তো আপনারা কিন্তু অলরেডি ডিসপ্লেতে দেখছেন যে টোটালি জিরো বেজেল, কিন্তু ভিডিও ওপেন হওয়ার পরে কিন্তু এই পাশে ছোট্ট একটি বেজেল দেখা যাচ্ছে। কিন্তু এটি এমন সিস্টেমে করা যে এই বেজেলটি আপনি ভিডিও অন না হলে, এক কথায় পর্দা অন না হলে আপনি এই বেজেলটি দেখতে পারবেন না। আর সবচেয়ে মজার বিষয় হলো যে উপরে একটি আলাদা গ্লাস প্রটেক্ট দেওয়া আছে প্যানেলের উপরে, যার কারণে আপনার প্যানেলটি সেফ থাকতেছে বেশি, যদি পড়েও যায় সহজে আপনার প্যানেলটি নষ্ট হবে না। তো এটা একদম ফ্ল্যাট করে দেওয়ার কারণে কিন্তু টিভিটি দেখতে আসলে অনেক ভালো লাগতেছে। অন্যান্য টিভির কিন্তু এই বেজেলটি একটু বের হয়ে আসে এবং পর্দাটি বেজেলের নিচে চলে যায়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু করেছে কি, বেজেলটি পর্দার সাথে অ্যাডজাস্ট করে দিয়েছে, তো যার কারণে আসলে দেখতে খুব ভালো লাগে। তো অলরেডি কিন্তু ইউটিউব ওপেন হয়েছে, তো আমি আমারই একটা ভিডিও প্লে করে দেখাই, কারণ অন্য কারো ভিডিও প্লে করলে কপিরাইট খাওয়ার সম্ভাবনা থাকে। তো লিখি, আমার চ্যানেলটি আপনারা শুধু জেকে মিক্স লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন ইউটিউবে। মিক্স দিলাম, ব্যাস। তো অলরেডি দেখতে পাচ্ছেন ফার্স্ট যে চ্যানেলটি, এটি কিন্তু আমার চ্যানেল। তো আমি মূলত টেকনিক্যাল বিভিন্ন রিভিউ এবং বিভিন্ন টেকনিক্যাল জিনিস আনবক্সিং করে থাকি। তো এই যে এর আগে দেখুন, ওয়ালটনের একটি টিভি আমি আনবক্সিং করেছি এবং আরএফএল ভিশনের আরও বিস্তারিত প্রোডাক্ট সম্পর্কে একটি ভিডিও তৈরি করা আছে। ঈদের অফার বিস্তারিত সব কিছু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন, আমি যদিও আই বাটনে দিয়ে দিব। তো আমি এখন একটা ভিডিও প্লে করতেছি আমার চ্যানেলের। আচ্ছা, সাইন ইন করতে বলে, সাইন ইন না করলে হয়তো বা ভিডিও প্লে হবে না। আচ্ছা আচ্ছা, ট্রাই অ্যানাদার ওয়ে। ও আচ্ছা, এটা ইউটিউব অ্যাক্টিভ সিস্টেম, মানে সরাসরি ইউটিউব প্লে করতে হলে আপনাকে এই অ্যাক্টিভ করে নিতে হবে। এটির একটি ভিডিও আমার অলরেডি তৈরি করা আছে, এই ভিডিওটি আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন কীভাবে এই কোডটি আপনার ফোন দিয়ে অ্যাক্টিভ করে নেবেন, তারপরে ইউটিউব চালাবেন। তো আমি ভিডিওটি একটু পুশ করতেছি, করে ডিটেলসগুলো কাজগুলো করতেছি, আপনারা ওই ভিডিওতে দেখে নেবেন। তো গাইস, আমার অ্যাকাউন্ট লগ ইন করা শেষ। তো অ্যাকাউন্ট কীভাবে লগ ইন করতে হয় এর উপর একটি ভিডিও আমার তৈরি আছে, তারপরে বলে দিই। একটু আগে আপনারা স্ক্রিনে দেখতে পেলেন একটি কোড এবং একটি অ্যাড্রেস দেওয়া আছে। তো এই অ্যাড্রেসটি হচ্ছে youtube.com/active, আপনার মোবাইলে এটি লিখে আপনার ব্রাউজ করতে হবে। তারপরে সে ধরেন যে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করলেন, ওখানে লিখলেন youtube.com/active। তো লেখার পরে এখানে টিভিতে যে কোডটি আছে সেই কোডটি বসিয়ে দিলেই আপনি অ্যাকাউন্টটি আপনার টিভিতে লগ ইন করতে পারতেছেন। তো আপনার টিভিতে সরাসরি আপনাকে কিন্তু অ্যাকাউন্ট তুলে লগ ইন করতে হচ্ছে না, আপনার মোবাইলের মাধ্যমে কানেক্ট হচ্ছে। তো এর উপর ভিডিও আছে, যার কারণে আমি বিস্তারিত দেখালাম না, একটু সময় লাগে, তো আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তো আমি আমার চ্যানেলে প্রবেশ করতেছি, তো আমি অলরেডি চ্যানেলে প্রবেশ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভিডিও কিন্তু তৈরি করা আছে এই আপনার ওয়ালটন টিভি সম্পর্কে, ভিশন টিভি, ফ্রিজ, এগুলো সম্পর্কে। তো আমি ওয়ালটনের 39 ইঞ্চি একটি টিভির আনবক্সিং করেছিলাম, আপনারা যদি ভিডিওটি, কারেন্ট চলে গেল, ও তো গাইস কারেন্ট চলে গেছিলো, তো এইমাত্রই কারেন্ট আসলো। তো আপনারা, আপনাদের আমি বলেছি কীভাবে লগ ইন করতে হয় এবং এর একটি ভিডিও আছে সেটাও দিয়ে দিব। তো এই যে দেখুন, আমি আমার চ্যানেলে প্রবেশ করেছি, তো এখন আমি আপনাদের একটি ভিডিও প্লে করে দেখাই। আচ্ছা, এই যে আমি এই ভিডিওটি প্লে করতেই কারেন্ট চলে গেছিলো, তো আমি ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। এটি একটি 39 ইঞ্চি ওয়ালটন স্মার্ট টিভি, সেটি আনবক্সিং করেছি, আপনারা চাইলে ভিডিওটিও দেখতে পারবেন। এই দেখুন, আমি একটু পিছে দিই, তাহলে আপনারা টিভিটি দেখতে পারবেন। তো আপনারা এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর কোয়ালিটিও আমি আপনাদের দেখাচ্ছি, আর এর যে বক্সের যে সাউন্ড কোয়ালিটি সেটাও আমি এখন আপনাদের দেখাবো। তো এখন আমি সরাসরি, আচ্ছা, নো কপিরাইট সং থেকে একটি মিউজিক প্লে করে দেখি। তো অলরেডি নো কপিরাইট থেকে চলে এসেছে মিউজিক, আপনাদের একটু সাউন্ডটা দেখাই। এটা একটা অ্যাড হচ্ছে সম্ভবত, না
Sound কিন্তু যথেষ্ট ভালো। আরেকটি ভিডিও প্লে করে দেখি, এরপরে আমরা এইচডি ভিডিও প্লে করে দেখব। আচ্ছা এটা দেখি, স্পিড কিন্তু যথেষ্ট ভালো, স্পিড কিন্তু যথেষ্ট ভালো। এটা র্যাম রোম সম্পর্কেও বিস্তারিত তথ্য আমি ভিডিও শেষে দেব। আর আমার কিন্তু ওয়াইফাইয়ের স্পিড কিন্তু মাত্র 1 Mbps, তারপরে কিন্তু খুব ভালোভাবে প্লে হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি আরও একটা প্লে করি সাউন্ডটা দেখার জন্য। এটা আমি কিন্তু ফুল সাউন্ডে রেখেছি, দেখুন। তো ফুল সাউন্ডে দেওয়ার কারণে একটু হয়তো বা সাউন্ডটা ফেটে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন কি না জানি না। তো আমি একটু সাউন্ড কমে দিই। তো এখন আমরা একটি মিউজিক প্লে করে দেখব। আচ্ছা আমরা এখন সরাসরি এখানে যাই, টি সিরিজ থেকে একটা মিউজিক আমরা প্লে করে জাস্ট দেখব। টি স্পেস, আচ্ছা এটা আগে ক্লিয়ার করতে হবে সব। তো অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন টি সিরিজ চলে এসেছে। টি সিরিজের একটি গান আমরা এখন প্লে করব, এই যে দেখুন। এখন আপনারা গানটি দেখলে বুঝতে পারবেন যে ভিডিও কোয়ালিটি। তো যেহেতু আমি মোবাইলে ভিডিও করতেছি, যার কারণে আপনাদের কাছে ভিডিও অতটাও ভালো না লাগতে পারে, কিন্তু DSLR দিয়ে যদি ভিডিও করতাম তাহলে কিন্তু আপনাদের কাছে খুব ভালো লাগতো, কারণ এর ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আমি ভিডিওটি একটু টেনে দিলাম, একটু ভালো সিনারিতে দিয়ে দিই। আচ্ছা এই যে দিয়ে দিলাম। আরেকটি ভিডিও প্লে করলাম, দেখুন। তো আমি এখন সরাসরি অ্যামাজন প্রাইমে যাই। অ্যামাজন প্রাইমে যদি আপনার সাবস্ক্রিপশন থাকে তাহলে কিন্তু অ্যামাজন প্রাইম থেকে আপনি অসংখ্য মুভি দেখতে পারবেন। তো যেহেতু স্মার্ট টিভি, অবশ্যই অ্যামাজন প্রাইম অথবা নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন নিয়ে নেবেন, তাহলে আপনাদের মুভি দেখা খুব ভালো হবে। তো যেহেতু অ্যাকাউন্ট নেই আমার, আমি নো থ্যাঙ্কস করে দিলাম। তো দেখি, এই যে দেখুন অসংখ্য মুভি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মুভি এখান থেকে দেখতে পারবেন, আপনার ডিশের লাইনের কোনো প্রকার প্রয়োজন পড়বে না। তো এখন আমি হোম মেনুতে যাই, হোমে গিয়ে দেখি। আচ্ছা ব্যাক করলাম, ওকে। তো এখন হোমে যে আদার্স অপশনগুলো আছে সেগুলো একটু দেখাই। এবং এই যে এটি একটি মেনু বাটন, মানে অ্যাপসের মেনু। এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন কিডসের জন্য লাইফস্টাইল, মানে ক্যাটাগরি আলাদা করা আছে কোথায় কি আছে। আচ্ছা লাইফস্টাইলের মধ্যে কি এগুলো, বিভিন্ন সফটওয়্যার আর কি, এই যে টেকনোলজি, এটা টেকনোলজি রিলেটেড সফটওয়্যার, আপনারা যদি প্রয়োজন হয় আপনারা এখান থেকে নিতে পারবেন। এই যে মুভি অ্যান্ড টিভি সিরিজ রিলেটেড যে সফটওয়্যারগুলো আছে সেগুলো, এই স্পোর্ট রিলেটেড, আর এখানে সরাসরি ট্রেলার। আচ্ছা এই জিনিসগুলো নিয়ে আমার তো যেহেতু একটি ভিডিও তৈরি করবই, যেহেতু ফুল রিভিউ করবই, সেগুলোতে আমি বলে দিব। এই যে গেমস, এই হচ্ছে গেমস, আর তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক গেমস আছে। আর এখান থেকে ইন্টারনেট টিভিতে গেলে টিভি চ্যানেল, মানে টিভি দেখতে পারবেন এমন কিছু অ্যাপস এগুলেন। আর এখানে টুলস, এখানে মিউজিক রিলেটেড, আর সোশ্যালের মধ্যে গেলে দেখি সোশ্যাল অ্যাপস যেগুলো আছে সেগুলো এখানে দেখতে পারবেন। তো আমি সরাসরি ইউটিউব টিভি মিউজিক, আচ্ছা ইন্টারনেট টিভিতে যাই।
আর এখান থেকে আপডেট দিতে পারবেন। আপডেটে কি বলছে? আচ্ছা আপডেট হচ্ছে সরাসরি। আচ্ছা আপডেট ফেল ইন্টারনেট টিভি, এখান থেকে আমি একটা ওপেন করে দেখি কি বলে। তো এখান এখানে এগুলো আসলে সফটওয়্যার মানে অ্যাপস, আপনাদের ডাউনলোড দিতে হবে, সময় লাগবে। তো এত সময় নিয়ে এখন না দেখাই, কারণ অলরেডি ভিডিও অনেক লং হয়েছে, তো আর বিস্তারিত সেই জন্য দেখাতে যাচ্ছি না। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। এবং আমি সরাসরি ভিশনের ওয়েবসাইট থেকে এই টিভির ফুল কনফিগারেশন আমি আপনাদের বলবো, কারণ কোনো প্রকার যেন আপনাদের মনে সন্দেহ না থাকে, এই বিষয়টা ক্লিয়ার করা জরুরি। তো যার কারণে আমি সরাসরি ওয়েবসাইট থেকে দেখাবো, আর এখান থেকে এই যে অপশনগুলো এগুলো সম্পর্কে আমি বিস্তারিত জানাবো। দেখি এখানে এম শেয়ারে কী বলতেছে, রেডি টু কানেক্ট। তো এর উপরে একটি আমি আলাদা ভিডিও তৈরি করে আপনাদের দেখাবো, তো আশা করি আপনারা ধৈর্য ধরে দেখবেন। আর চ্যানেলে নতুন হলে আবারও বলতেছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এই টিভিটি পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আর টিভিটির দাম সম্পর্কে এখন বলি, এই টিভিটির আপনার মূল প্রাইস হচ্ছে 24,800 টাকা, যেটা আপনি 3 মাসে পরিশোধ করতে পারবেন। এইটি তো আপনি যে কোনো ভিশনের আউটলেট থেকে আপনি এটি 24,800 টাকায় 3 মাসে আপনার কিস্তিতে নিতে পারবেন। তো যেহেতু বর্তমানে ঈদের অফার চলতেছে, সেহেতু এই টিভিতে আপনি 15% ডিসকাউন্ট পাবেন, 15% পর্যন্ত। এবং 15% ডিসকাউন্টে এই টিভিটির দাম আসবে 21,000 টাকা। এবং ঈদের আরেকটি অফার আছে ওয়ারেন্টি কার্ডের, সেটা 500 থেকে 1 লক্ষ টাকা পুরস্কার আছে। তো সেই ওয়ারেন্টি কার্ডের রেজিস্ট্রেশনের উপর আরও সর্বনিম্ন 500 টাকা ডিসকাউন্ট পাবেন। সেই হিসাবে এই টিভিটি আপনি কিন্তু পাচ্ছেন মাত্র 20,500 টাকায়। তো এই টিভিটি আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান, বা আপনারা যদি জয়পুরহাট জেলার মধ্যে হয়ে থাকে আপনাদের বাসা, তাহলে আপনারা এখান থেকে কিনতে পারবেন এই মাত্র 20,500 টাকায়। 20,500 টাকায় হয়তো সকলে দিতে চাইবে না, তবে আপনারা যদি এই যে এই এই দোকানে যোগাযোগ করেন, রাজ ইলেকট্রনিক্স, আমি একটু আচ্ছা এই দোকানে যদি যোগাযোগ করেন, তাহলে কিন্তু আপনারা 20,500 টাকায় কিনতে পারবেন। এবং তাদের আমি ফোন নাম্বার এবং ফেসবুক গ্রুপ এবং পেজ আপনাদের আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, এখানে যোগাযোগ করে অথবা আমার সঙ্গেও যোগাযোগ করে এই টিভিটি আপনারা অনলাইনে কিনতে পারবেন। তো হয়তোবা 20,500 টাকায় সকালে দিতে চাইবে না, কিন্তু ইনি আপনাকে 20,500 টাকায় দেবে। এখানে নাম্বারটা আসলে ফোকাস হচ্ছে না, মোবাইলে ভিডিও করতেছি, আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। তো এখন আমি টিভিটির টোটাল ডিটেলসটি আমি একটু স্ক্রিনে আপনাদের দেখাই। তো গাইস, আমি সরাসরি ভিশনের ওয়েবসাইটে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, ভিশনের কিন্তু আরো স্মার্ট টিভি অনেক আছে। এই যে দেখুন কম দামের যেগুলো, এই যে যেমন এটা 22,300 টাকা, ও না না এটা 22,300 না, এটা দাম আরো বেশি। আচ্ছা ভিশনের 32 ইঞ্চি স্মার্ট টিভি এই যে 23,500 টাকার একটা আছে। তো যাই হোক, এগুলো পর্যায়ক্রমে ভিডিও নিয়ে আসবো, এই যে বক্সগুলো আনবক্সিং এবং রিভিউ ভিডিও করব। তো আমরা যে ভিডিওটি আনবক্সিং করলাম, যে টিভিটি সেই টিভিতে আমরা গেলাম, এটি হচ্ছে সেই টিভি। তো দুঃখজনক বিষয় যে ভীষণ এই টিভি সম্পর্কে ওয়ালটন যেভাবে ডিটেলস ইনফরমেশন দেয়, এখানে কিন্তু তারা দেয়নি। এই যে দেখুন, এখানে বলছে বেজেলেস টিভি উইথ আই ক্যাচিং ডিউরেশন বার। তো এই বিষয়গুলো কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি ভিডিওতে, ইন্টারনেট টিভি উইথ লিনাক্স বেসড, এটা হচ্ছে কোকা লাইট অপারেটিং সিস্টেম, মানে এখানে লিনাক্সের অপারেটিং সিস্টেম ব্যবহার করেছে, অ্যান্ড্রয়েড যেমন ওয়ালটন অ্যান্ড্রয়েড 7 ব্যবহার করতেছে। যদিও এগুলান টিভির জন্য আলাদাভাবে এই ওয়াচগুলো ডেভেলপ করা হয়, কিন্তু এখানে কিন্তু সেটা উল্লেখ করেনি যে অ্যান্ড্রয়েড যদিও কিন্তু মানে এটা লিনাক্সের, এবং ভার্সন কত এটা উল্লেখ করেনি। প্লাস এখানে ব্লুটুথের বিষয়ে বলেনি, ওয়াইফাই এর বিষয়ে বলেনি। এই যে দেখুন ভিউ টিভি স্টোর, এই যে কন্ট্রাস্ট রেশিও 1200:1, ব্রাইটনেস, তারপর এই যে ইএমআই ক্রাইটাসি, হ্যান্ড দেন রেজুলেশন, এখানে দেখুন রেজুলেশন কিন্তু 1366x আপনার 768, অর্থাৎ ফুল এইচডি না, এটা এইচডি। আর এই যে ওভার কারেন্ট অ্যান্ড ওভার ভোল্টেজ প্রোটেকশন ইন ব্যাকলাইট সেকশন, অর্থাৎ
আপনার এটাতে ওভার কারেন্ট যদি আসে বা ভোল্টেজ আসে সেক্ষেত্রে প্রটেক্ট করবে সেই সিস্টেম করতে। এবং এই যে এমআইসি আর এই বিষয়ে আমি আপনাদের বলছি যে কিভাবে স্ক্রিন মিররিং করবেন, এর উপরে একটা আলাদা ভিডিও তৈরি করে দিব। এবং এই যে ডলবির যে ডিজিটাল সাউন্ড সিস্টেম ব্যবহার করেছে সেটা বলেছে, এবং 16.7 মিলিয়ন 8-bit কালার ব্যবহার করেছে, ইউএসবি এইচডিএমআই অ্যান্ড ভিজিএ সাপোর্ট, এই বিষয়গুলোই বলেছে। মানে বিস্তারিত ইনফরমেশন এখানে নেই, আর এখানে দাম কিন্তু দেওয়া আছে 12,800 টাকা। তো এটা অনলাইনেও কিনতে পারবেন, এর উপর একটি ভিডিও অলরেডি আছে, আপনারা দেখে নেবেন। তো এই টিভিটি আপনারা চাইলে আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব, এখান থেকে কিনতে পারবেন 20,500 টাকায় নগদে। তো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে তারা সুন্দরবনে আপনাদেরকে পৌঁছে দিবে। আর আপনাকে অবশ্যই ফুল পেইড অগ্রিম করতে হতে হবে অথবা ক্যাশ অন ডেলিভারি দিতে হবে। তো যাই হোক, তো এই বিস্তারিত তথ্য আমি আপনাদের জানালাম, এখন ভিডিওটি শেষ করতেছি। আবারও বলতেছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় আপনাদের। তো আল্লাহ হাফেজ।